নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকার দুই সিটির কোরবানির বর্জ্য অপসারণ, নগরবাসী স্বস্তি। নাকে হাত দেওয়া ছাড়া রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করা যেত না, এখন তার চেয়ে অবস্থার বলা যায় অনেক উন্নতি হয়েছে। ২৪ ঘন্টা না হতেই যেহেতু ময়লাগুলো বর্জ্যগুলো অপারেশন করছে, আলহামদুলিল্লাহ ভালো। কালকে বিকেল অপসারণ হয়েছে এবং আজকে সকাল থেকেও দ্রুতগতিতে পরিষ্কারের কাজ সম্পন্ন করছে। সবার আন্তরিকতা আর সচেতনতায় সম্ভব হয়েছে দাবি কর্তৃপক্ষের। ১০,০০০ উপরে আমাদের টার্গেট ছিল, তা আমরা এ পর্যন্ত ৮,৫০০ টন বর্জ্য আমরা অপসারণ করতে পেরেছি। কুরবানির বর্জ্য শতকরা ৯০% ইতিমধ্যে অপসারিত হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পেরে লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা, জড়িত অসাধু সিন্ডিকেট। অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ আওয়ামী লীগকেই সৃষ্টি করতে হবে, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনে না এলে সরকারের কিছু করার নেই, জবাব তোফায়েলের। এক বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই উল্লেখযোগ্য অগ্রগতি, নানা সংকটে কক্সবাজার, মারাত্মক হুমকিতে পরিবেশ। ঈদের ছুটিতে নতুন রূপে চিরচেনা কর্মব্যস্ত রাজধানী ঢাকা, পাকা নগরীর সৌন্দর্য উপভোগে বেরিয়েছেন অনেকেই। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, ঢাকার বাইরেও দর্শনার্থীর সমাগম। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে রাজধানীর অন্য বছরের মতো এবছর কোরবানি ঈদের বর্জ্য খুব একটা ভোগায়নি রাজধানীবাসীকে। দক্ষিণ সিটির কিছু অলিগুলিতে বর্জ্য পড়ে থাকার অভিযোগ এলেও উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য অনেকটাই অপসারিত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। কর্তৃপক্ষ বলছেন নগরবাসীর সহায়তায় নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। ত্যাগের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্রতা আসে ধর্মীয় আয়োজনের, পূর্ণতা পায় ঈদুল আজহা উদযাপন। কিন্তু কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলে নোংরা করা পরিবেশ অস্বস্তিতে ফেলে নগরবাসীকে, চ্যালেঞ্জের মুখে দাঁড় করায় সিটি কর্পোরেশনকে। গেল বেশ কয়েক বছর কোরবানির পর সপ্তাহ জুড়ে নগরের মূল সড়ক থেকে অলিগলি পর্যন্ত কোরবানির পশু বর্জ্য পড়ে থাকতে দেখা গেলেও এবছরের চিত্রটা একেবারেই উল্টো। একদিনের মধ্যে নগরের উত্তর থেকে দক্ষিণের অধিকাংশ বর্জ্যই অপসারিত হওয়ায় স্বস্তির বার্তা আসছে নগরবাসীদের তরফ থেকে। নাকে হাত দেওয়া ছাড়া রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করা যেত না, এখন তার চেয়ে অবস্থার বলা যায় অনেক উন্নতি হয়েছে। সিটি কর্পোরেশনের মধ্যে আন্তরিকতার ঘাটতি যে খুব একটা আছে তা নয়, তবে তাদের যে সক্ষমতাটা আসলে ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের জন্য যথেষ্ট নয়। কালকে বিকেল অপসারণ হয়েছে এবং আজকে সকাল থেকেও দ্রুতগতিতে পরিষ্কারের কাজ সম্পন্ন করছে। ২৪ ঘন্টা না হতেই যেহেতু ময়লাগুলো বর্জ্যগুলো অপারেশন করছে, আলহামদুলিল্লাহ ভালো। তবে গলিপথের বর্জ্যগুলো এখনো সরিয়ে না নেয় আক্ষেপ আছে এলাকাবাসীর। নির্ধারিত স্থানে বর্জ্য না রাখায় পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা বিলম্ব ঘটছে বলেও জানাচ্ছেন কেউ কেউ। নির্ধারিত স্থানে তো ফালাই নাই, তারা একজন ফালাইছে, তার দেখা দেখে এভাবে স্টপ করে ফেলছে প্রত্যেকটা রাস্তা। দেখেন মিরপুর ১০ থেকে তালতলা পর্যন্ত যে পরিমাণে গাড়ি আসার কথা সেই পরিমাণে আসে না, কারণ আমাদের ওই সাইডে অনেক ময়লা এখনো পড়ে রয়েছে। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২০,০০০ এবং উত্তর সিটিতে ৮,০০০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে দুই সিটি কর্তৃপক্ষের দাবি, প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। ১০,০০০ উপরে আমাদের টার্গেট ছিল, তা আমরা এ পর্যন্ত ৮,৫০০০ টন বর্জ্য আমরা অপসারণ করতে পেরেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার কুরবানির বর্জ্য শতকরা ৯০% ইতিমধ্যে অপসারিত হয়েছে।
প্রতিশ্রুতি অনুযায়ী এবছর কোরবানির ২৪ ঘন্টার মধ্যে রাজধানীর পরিবেশ বর্জ্যমুক্ত করতে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে ২১,০০০ পরিচ্ছন্নতা কর্মীর পূর্ণ সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের খবর জানাতে এই মুহূর্তে পুরান ঢাকার ঢাকেশ্বরী রোডে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন এবং মোহাম্মদপুরে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সালাউদ্দিন সুমনের কাছে। সুমন, মামুন, আসলে দুপুর থেকে বিকেল পর্যন্ত পুরান ঢাকা সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে এলাকাগুলোতে আমরা বিভিন্ন জায়গায় স্বল্প পরিসরে কিছু ময়লা আবর্জনা দেখছিলাম কোরবানির, সেটা কিন্তু সন্ধ্যার পর থেকে আর চোখে পড়ছে না। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকেশ্বরী রোডে, এখানে একটি ডাম্পিং পয়েন্ট দেখছেন, সেখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কোনো ধরনের কোনো ময়লা নেই। কিছুক্ষণ আগে দুজন ব্যক্তি এসে কোরবানির বর্জ্য এখানে ফেলে গেলেন। এই যে এখানে কন্টেইনার রয়েছে, এই কন্টেইনারের ভিতরে তারা রেখে গেলেন। আসলে আজকে এই বর্জ্য অপসারণের যে কার্যক্রম, এটি এ নিয়ে কভার করতে এসে আমরা যেটা দেখলাম যে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের সচেতনতা সৃষ্টি হয়েছে। তারা আসলে অনেকে আগে দেখতাম যে বাইরে এসে ফেলে যাচ্ছেন, তারা বাইরে পরিষ্কার দেখার পরে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই দুজন ব্যক্তি তারা এই কন্টেইনারের ভিতরে তাদের গৃহস্থালীর থেকে নিয়ে আসা যেসব কুরবানির বর্জ্য সেগুলো এই এই কন্টেইনারের ভিতরে ফেললেন। এছাড়া এই আশপাশের বিভিন্ন এলাকায় আমরা গিয়ে দেখেছি যে সব জায়গায় মোটামুটি একই অবস্থা। এখন কোথাও সেই ধরনের উল্লেখ করার মতো আবর্জনা রয়েছে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমরা যে কয়েকটি এলাকায় গিয়েছি, পুরান ঢাকা সহ আশপাশের বিভিন্ন এলাকায়, সেটি কিন্তু আসলে বলা যাবে না। এখন আমরা এখানকার মানুষজনের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছেন যে সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছিল এই সিটি কর্পোরেশনের ৬২০টি স্থান, কিন্তু তারা সেই সব নির্ধারিত স্থানে অনেকে যেতে পারেননি বিভিন্ন কারণে। তারা তাদের বাড়ির সামনে অলিগলিতে কোরবানি দিয়েছেন, কিন্তু কোরবানি দেওয়ার পরপরই সিটি কর্পোরেশনের কর্মীরা যেভাবে কাজ করেছেন, কিন্তু তারা ব্যক্তিগতভাবে তারা যে কোরবানি দিয়েছেন তারা নিজেদের বর্জ্যগুলো নিজেরাও কিন্তু পরিষ্কার করেছেন এবং সেগুলো ডাম্পিং স্টেশনে নিয়ে এসেছেন এবং সেখান থেকে সেগুলো সিটি কর্পোরেশন কিন্তু নিয়ে গেছে। এই ছিল বর্জ্য অপসারণ কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে। আমরা এখন যাচ্ছি রিপোর্টার আফজাল হোসেনের কাছে, তিনি রয়েছেন মোহাম্মদপুর এলাকায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য অপসারণ কর্মকাণ্ড নিয়ে তিনি জানাবেন সেখান থেকে। আফজাল সুমন, আপনাকে ধন্যবাদ। আসলে সকাল থেকে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন অলিগলিতে গিয়েছি এবং দেখার চেষ্টা করেছি এবারের ময়লা ব্যবস্থাপনার কতটুকু অগ্রগতি হয়েছে। যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা কতটুকু কার্যকর হয়েছে, আমরা সকাল থেকেই দেখেছি। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, বনানী থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যত এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে আসলে কোথাও কোনো ময়লার স্তূপ আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি যে ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা, তারা যারা ব্যক্তিগত উদ্যোগে অর্থাৎ নির্ধারিত জায়গার বাইরে যে সমস্ত ব্যক্তি কোরবানি দিয়েছেন তাদের সংগ্রহিত ময়লাগুলো রাস্তার পাশে নির্ধারিত স্থানে রাখা হয়েছিল এবং ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেই ময়লাগুলো নিয়ে ডাম্পিং এর মাধ্যমে সেটি পরিষ্কার করে ফেলেছেন। তো ঢাকা সিটি কর্পোরেশনের এই উদ্যোগটাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন, যদিও ঢাকা সিটি কর্পোরেশন বলছেন যে তাদের এই সফলতার পেছনে শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশনই একার আসলে সুফল বা একাই আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য সেটি নয়, কারণ জনগণের মধ্যেও এক ধরনের সতর্কতা তৈরি হয়েছে। যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯৮টি জায়গা নির্ধারণ করে দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যে নির্ধারিত জায়গার বাইরেও কিন্তু অনেকে ব্যক্তিগত উদ্যোগে তারা কুরবানি দিয়েছেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা জানিয়েছেন যে এই যে কাজটি করার জন্য প্রায় তাদের ৯,৫০০ কর্মী দিন রাত ঈদের দিন বিকেল থেকে আজকে পর্যন্ত তারা এই কাজটি করেছেন এবং তারা বলছেন যে ১,৫৪৫টি ট্রিপ অর্থাৎ
ট্রাকের মাধ্যমে এই ঢাকা থেকে ময়লাগুলো বিভিন্ন ল্যান্ডফিলে গিয়ে সেটিকে ফেলা হয়েছে। তো সব মিলে এবারে বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসী সন্তোষ প্রকাশ করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতজন জনগণের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই ঢাকা সিটি কর্পোরেশন এবার ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে এই ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ময়লা ব্যবস্থার সবশেষ খবর। মামুন দর্শক, কোরবানির পশুর বর্জ্য অপসারণের খবর জানাতে রাজধানীর মহম্মদপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন এবং তার আগে পুরান ঢাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। দেশের সবচেয়ে বড় চামড়ার আড়ত পুরান ঢাকার পোস্তা এবার কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 10 লাখ পিস। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় 80% পূরণ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ফড়িয়ারা। আড়তদাররা বলছেন ঢাকার বাইরের চামড়ার মান নষ্ট হওয়ায় কম দামে কিনতে হচ্ছে তাদের। সানবীর রুপলের রিপোর্ট। পশু কোরবানির পরপরে সারা দেশে মৌসুমি ব্যবসায়ী ও ট্যানারির প্রতিনিধিরা চামড়া সংগ্রহে নামেন। ঢাকার মধ্যে কোরবানি হওয়া চামড়া ঈদের প্রথম দিনেই আসতে থাকে পোস্তার আড়তগুলোতে। বাইরের চামড়া আসতে দেখা যায় রাতভর। দ্বিতীয় দিনেও কিছু কিছু চামড়া আসতে দেখা গেছে পোস্তায়। তবে প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা ফড়িয়ারা। টাইম ওভার হয়ে যাওয়া তোমার চামড়া সব নষ্ট হয়ে আছে। কারণ 8 টাকা কই নিয়ে 800 রেট কই নিয়ে 600 টাকা রেট দিয়েছে, তাও নিতে চান মাল। 10 টাকায় জামে পড়ছি, জামে পড়ে এখন গাড়ি ঢুকাইছি, নামাইতে পারতাছি না মাল। প্রত্যেকটা চামড়া 900 টাকা 950 টাকা কিনা, এই চামড়া বেচলাম এখন 350 টাকা। কেউ দাম করে না লবণর দায়, লবণর বাজার লবণ অবস্থা 1500 টাকা, চামড়া দাম ওর 300 টাকা। দরদাম নিয়ে অসন্তোষের মাঝে অবিক্রিত চামড়াগুলো নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। চামড়া ব্যবসায়ীরা জানান এরই মধ্যে বাড়তি চাহিদার সুযোগে লবণের দাম বেড়ে গেছে। 80% মতো চামড়া ইয়া হয়ে গেছে, কালেকশন হয়ে গেছে আজকে এবং কালকে অল্প অল্প ঢাকার বিচ্ছিন্ন এলাকা থেকে, খুব কাছাকাছি যেগুলো এগুলোর থেকে আসবে, তো তখন টার্গেট ফুলফিল হয়ে যাবে আমার মনে হয়। চামড়ার মনে করেন এখানে দরদাম যেটা কম শোনা যাচ্ছে এটা তো মফস্বলের মাল, ঢাকা টাউনের মাল 1100-1100। এদিকে হাজারীবাগে চামড়া প্রক্রিয়াজাতকরণ বন্ধ ঘোষণা করা হলেও বেশ কিছু ট্যানারি স্বল্প পরিসরে লবণ দেওয়ার কাজ করছে। সকাল থেকে গুদামের বাইরে চামড়া লবণ দেওয়ার কাজ করলে পুলিশি তৎপরতায় কাজ বন্ধ রেখেছেন। ব্যবসায়ীরা বলছেন আগে থেকেই কোনো নোটিশ না পাওয়ায় এবং চামড়া নষ্ট হওয়ার আশঙ্কায় হাজারীবাগেই তারা লবণ দিচ্ছেন। তবে এখান থেকে শিগগিরই সাভার ট্যানারিতে চামড়া স্থানান্তর করা হবে। মালটা যত তাড়াতাড়ি সম্ভব লবণজাত করতে পারলে চামড়াটার জন্য ভালো, চামড়াও আছে আমরাও আছে। তো হেমায়তপুরে নিতে নিতে অতটুকু সময় পর্যায়ে পাওয়া যায় না, বিধায় আমরা এখানে শুধু লবণজাত করতেছি। চামড়া সংগ্রহের পর সাভারের শিল্প পার্কে ট্যানারিগুলোতে শুরু হয়েছে লবণজাত কার্যক্রম। তবে বর্জ্য শোধনাগার সিইটিপি পুরোপুরি চালু না হয় ও অবকাঠামো দুর্বলতায় হতাশ ট্যানারির প্রতিনিধিরা। সিইটিপি পুরো কমপ্লিট না, রাস্তাঘাট ঠিক না, যার কারণে প্রত্যেকটা ট্যানারিকে এগুলো কমপ্লাইন ট্যানারি বানানো হয়েছে, কিন্তু কমপ্লাইন ট্যানারি আমাদের এখানে সার্টিফিকেট কেউ দিচ্ছে না। অনেক কাস্টমার আমাদেরকে এখানে বলেছে, আমাদের বায়ার, যে এখানে যদি পরিবেশ ঠিক না হয় আমরা এই জায়গায় আসবো না, আমরা এখান থেকে চামড়া কিনবো না। সাভারের ট্যানারি শিল্প পার্কে বেশ কয়েক বছর আগে 155টি প্লট বরাদ্দ দেওয়া হলেও এখনও পর্যন্ত 70টির মতো ট্যানারি চালু রয়েছে, বাকিগুলোর বেশিরভাগ ভবনই নির্মাণাধীন। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। চামড়া কেনাবেচার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার নাজমুস সালেহি এবং চামড়া প্রক্রিয়াজাত করার খবর জানাতে চামড়া শিল্পনগরী সাভারে আছেন হাসান শাফায়েত। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সালেহির কাছে। সালেহি, ধন্যবাদ শিরিন। আজকে দ্বিতীয় দিনের মতো পোস্ত যে চামড়ার বড় মুকাম রয়েছে সেটি আসলে এখন পর্যন্ত জমে উঠেছে বলা যেতে পারে। সন্ধ্যার পর থেকে আসলে আজকে যে সমস্ত পশু কোরবানি হয়েছে ঢাকা এবং তার আশেপাশের জেলাগুলোতে, সে সমস্ত কোরবানির চামড়াগুলো আজকে পোস্তায় এসে পৌঁছেছে এবং এখন বলা যেতে পারে সন্ধ্যার পর থেকে বেচাকেনা কিন্তু জমে উঠেছে। তো যারা আসছেন চামড়া বিক্রি করার জন্য, এই আড়তদাররা বলছেন যে চামড়ার দাম আসলে গতবারের থেকে এবার হচ্ছে অনেক কম এবং সরকার বেঁধে দেওয়া যে চামড়ার একটা রেট রয়েছে 45-50 টাকা হচ্ছে গরুর চামড়ার বর্গ ফুট, সেটাও আসলে তারা যে মৌসুমি ব্যবসায়ী যারা রয়েছেন, যারা পাড়া মহল্লায় ঘুরে চামড়াগুলো কিনে নিয়ে আসছেন, তারা বলছেন যে সেই দামও তারা পাচ্ছেন না। এর যুক্তি হিসেবে যারা চামড়ার আড়তদার রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এবার চামড়ার সব থেকে বড় মার্কেট হচ্ছে চাইনা, সেইখানে হচ্ছে যে চামড়ার আমদানি, তাদের রপ্তানি আদেশ হচ্ছে এবার কম, যেই কারণে তারা হচ্ছে যে আপনার চাহিদা মতো চামড়া কিনতে পারছেন না। পাশাপাশি তাদের যে টাকা, তাদের যে হচ্ছে যে চামড়ার যে টাকা তাদের
ট্যানারি মালিকদের কাছে রয়েছে, সেই মালিকরা তাদের কাছে রপ্তানি আদেশ কম থাকার কারণে সেই মালিকরা এবার তাদের খুব বেশি অর্থ ছাড় করেননি, যে কারণে তারা চামড়া আসলে হচ্ছে যে আপনার চাহিদা মতো ওই রকম করে কিনতে পারছেন না, যে কারণে চামড়ার দাম খানিকটা পড়ে গেছে। এবং কিন্তু চামড়ার আমদানি রয়েছে প্রচুর, যে কারণে হচ্ছে লবণের দামও বেড়েছে, সুতরাং তারা হচ্ছে এক প্রকার চামড়ার ওই সরকার বেঁধে দেওয়া যে দাম সেই দামে আসলে তারা কিনতে পারছেন না। এর পাশাপাশি ব্যবসায়ীরা যারা এখানে রয়েছেন চামড়ার আড়তদার, তারা বলছেন যে সরকার তাদেরকে মূলত সরকারের মুখ রক্ষার্থে এক প্রকার তারা সরকারের বেঁধে দেওয়া রেটটা তারা মানতে বাধ্য হন, কিন্তু আসলে চামড়ার বিশ্ব যে পরিস্থিতি তাতে আসলে চামড়া সরকারের বেঁধে দেওয়ার দামে তাদের পক্ষে কিনা সম্ভব নয়, এ ধরনের যুক্তিও তারা দিয়েছেন। আমি গতকাল থেকে যে সমস্ত ব্যবসায়ী যারা রয়েছেন ঢাকার বাইরে থেকে তারা এসেছেন, আসার পরে তারা আসলে এখন পর্যন্ত অনেক চামড়া তারা কিন্তু হচ্ছে বিক্রি করতে পারেননি, অনেকেই চামড়া না বিক্রি করে ট্রাক নিয়ে আড়তদারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন। এখন পর্যন্ত অনেক ব্যবসায়ী রয়েছেন যারা আসলে চামড়া বিক্রি করতে পারেন না, তবে আজকের যে চামড়া রয়েছে আজকের চামড়ার খানিকটা দামে তারা কিন্তু বিক্রি করতে পারছেন, অর্থাৎ ব্যবসায়ীরা বলছে সেই চামড়া এখন পর্যন্ত তাজা আছে এবং সেই চামড়াটি হচ্ছে যে কিনা যে সরকার বেঁধে দেওয়া দাম সেই দামে তারা আসলে কিনতে পারছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, বলা যেতে পারে যে চামড়ার বেচা কিনা এখন জমে উঠেছে, মালিকদের চামড়ার আড়তদার যারা রয়েছেন তাদের যেমন যুক্তি আছে, পাশাপাশি যারা ব্যবসায়ী তাদেরও কিন্তু যুক্তি রয়েছে চামড়ার দাম কেন তারা হচ্ছে লস করে বিক্রি করতে হচ্ছে সেই বিষয়ে। তো এই ছিল আমার কাছে পোস্তা থেকে চামড়া বেচা কিনার সর্বশেষ খবর। আমরা এখন চামড়ার বাকি খবর জানতে চলে যাব সাভারের শিল্পনগরীতে, চামড়া সেখানে রয়েছে সহকর্মী হাসান সাফায়াত। সাফায়াত সালেহি, রাজধানীর ঢাকার যেসব আড়তগুলো রয়েছে আড়তগুলোর পাশাপাশি বিভিন্ন এলাকা ভিত্তিক যে চামড়াগুলো ব্যবসায়ীরা সংগ্রহ করেন সব চামড়ার কিন্তু চূড়ান্ত গন্তব্য এই সাভারের চামড়া শিল্প নগরী যে ট্যানারিগুলো আছে সেই ট্যানারিতে। তো এখানে কিন্তু দুই ধরনের ব্যবসায়ীরা দুইভাবে চামড়া সংগ্রহ করেন, এক হলো লবণযুক্ত চামড়া এবং লবণ ছাড়া যে চামড়া কাঁচা চামড়া সরাসরি তারা বিভিন্ন তাদের যে প্রতিনিধি রয়েছেন শহরের বিভিন্ন এলাকা থেকে তারা সংগ্রহ করেন। তো এখন যে চামড়া আমরা একটা ট্যানারিতে আছি, ট্যানারিতে যে চামড়াগুলো দেখতে পাচ্ছি যে কাঁচা চামড়া সংগ্রহ করে আনা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এবং এগুলো কিন্তু প্রাথমিক যে কার্যক্রম লবণ দেওয়ার কাজ সেই কাজটি চলছে। এখানে যারা এই কারখানার ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত আছেন এখানে দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে যারা শ্রমিকরা রয়েছেন গত দুদিন ধরেই কিন্তু তারা দিন রাত কিন্তু তারা পর্যায়ক্রমে তারা এই কাজটি করে যাচ্ছেন, যেহেতু চামড়া একটি একটি চামড়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লবণ দিয়ে প্রসেস করতে হয়, তো সেজন্য কিন্তু এখানকার শ্রমিকরা কিন্তু দিন রাত এই কাজটি করে যাচ্ছেন। এবং তারা বলছেন যে এখানকার যেহেতু 150টির মতো কারখানার মধ্যে কিন্তু 70টির মতো কারখানা এখন চালু আছে, তো সেই কারখানাগুলোতে যে পরিমাণ চামড়া আসছে সেইগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয় এবং কোনোভাবেই যাতে চামড়াগুলো নষ্ট না হয় এবং পরিপূর্ণভাবে তারা যাতে চামড়াগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন সেজন্য কিন্তু এখানকার শ্রমিক এবং যারা কারখানার ব্যবস্থাপনায় যারা আছেন তারা কিন্তু পরিপূর্ণ এবং দিন রাত কিন্তু এখানে তারা আছেন এবং তারা পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছেন। তো এই ছিল সাভারের চামড়া শিল্প নগরী থেকে চামড়া প্রক্রিয়াজাতকরণের সর্বশেষ শিরিন। চামড়া প্রক্রিয়াজাতকরণের খবর জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার হাসান সাফায়েত। এর আগে চামড়া কেনা বেচার খবর জানাতে রাজধানীর পোস্তা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নাজমুস সালেহী। বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে আগামী নির্বাচন হবে। বিকেলে ভোলার চরসিতারাম স্কুল মাঠে আওয়ামী লীগের পথসভায় তিনি একথা বলেন। কোন দল নির্বাচনে অংশ না নিলে সরকারের কিছু করার নেই বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। সংবিধান অনুসারে যে নির্বাচন হবে সেখানে সংলাপ করে লাভ, সুতরাং নির্বাচন হবেই, নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুসারে নির্বাচন হবে, নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, কোনো দল না আসলে আমাদের কিছু করার। তবে বিএনপি নির্বাচন আসুক বা না আসুক নির্বাচন কিন্তু থাকবে না 2014 সালের 5ই জানুয়ারি, নির্বাচন হবেই এবং এই নির্বাচন ঠেকাবার মতো ক্ষমতা বিএনপির নাই, কারণ যেই দল গত 9টা বছর রাস্তায় একটা আন্দোলন করতে পারে নাই। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ আওয়ামী লীগকেই সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নীলফামারী সৈয়দপুরে বিমানবন্দরের সাংবাদিকদের তিনি একথা বলেন। আওয়ামী লীগ কখনোই কথা দিয়ে কথা রাখে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। গত নির্বাচনে 2014 আগেও বলেছিলেন, মনে আছে আপনার নিশ্চয়ই, যে আলোচনাটা আমরা নির্বাচনটা হয়ে যাক, এটা হচ্ছে আপনার কনস্টিটিউশনাল অ্যাপ্লিকেশন, ম্যান্ডেটরি করতেই হবে, তারপরে আমরা আলোচনায় বসে আমরা আপনার এই নির্বাচন পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নেব, কিন্তু তা তারা নেননি। এবং এই যে আপনার কথা দিয়ে কথা না রাখা, জনগণের সঙ্গে
প্রচারণা করা, এটা হচ্ছে তাদের চিরাচরিত ব্যাপার। নির্বাচন সে জন যদি ভোটে দিতে না পারে তাহলে সে ভোট হতে পারে না। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে আমরা চাই। কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও স্বজনের টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীচাপ। তবে ট্রেন নির্দিষ্ট সময় স্টেশন না ছাড়ায় দুর্ভোগ পোহাতে হয় অনেককে। কোরবানির ঈদের দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশনের দৃশ্য এটি। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে উঠেছেন অনেক যাত্রী। রয়েছে টিকিট না পাওয়া সহ নানা অভিযোগ, তারপরও স্বজনদের সান্নিধ্য পেতে ঘরমুখো এসব মানুষের চোখে মুখে আনন্দের ছোঁয়া। যাইতে পারি নাই, এখন যাইতেছি, অনেক আনন্দ লাগতেছে। ঈদের আগে তো অনেক ভিড় হয়, এর জন্য এখন যাওয়া তো এখনো সে কি ভিড়। তবে যাত্রী চাপের কারণে ট্রেনে কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। স্পেশাল 25 মিনিট বিলম্বে গেছে যাত্রী চাপের কারণে। অন্যদিনের মতো আজকে কিন্তু এত ভিড় থাকার কথা না, সেই ক্ষেত্রে যে যে ট্রেনগুলি গেল প্রত্যেকটাতেই উপচে পড়া ভিড়। এদিকে কর্মব্যস্ততার কারণে যাদের ঈদের আগে বাড়ি যাওয়া সম্ভব হয়নি তাদের অনেকেই ঢাকা ছাড়ছেন সড়ক পথেও। কেউ কেউ রাস্তায় দুর্ভোগ এড়াতে একদিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। তবে দ্বিতীয় দিনে ফাঁকা সড়কপথ এবং ভিড়মুক্ত পরিবেশ থাকায় অনেকটা নির্বিঘ্নে যেতে পারছেন সড়কপথের যাত্রীরা। এবার ঈদে টিকিট পাচ্ছিলাম না, গাড়ির অনেক ভিড় ছিল, এজন্য ঈদের পরের দিন যাচ্ছে। নৌপথেও ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ। ভিড় দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঘাটে যাত্রীর তুলনায় পর্যাপ্ত লঞ্চ থাকায় দ্বিতীয় দিনে তেমন বিড়ম্বনা চোখে পড়েনি। যাত্রী বোঝাই হওয়ায় সঠিক সময়ে টার্মিনাল ছেড়ে গেছে লঞ্চগুলো। অফিস ছিল, ছুটি পাইনি, তো আজকে আমরা বাড়ি যাচ্ছি। যদি যাত্রী আমাদের ভরে যায় লঞ্চ তাহলে আমরা ছেড়ে দেবো টাইমের আগে। এবার দক্ষিণাঞ্চলের নৌপথে চলাচল করছে 200+ লঞ্চ। সময় সংবাদ, ঢাকা। মানুষের পদচারণা আর কর্মব্যস্ততায় মুখর রাজধানীর চিত্র এখন একেবারেই বিপরীত। চিরচেনা ফ্রেমের বাইরে বেরিয়ে ঢাকার এই ভিন্ন রূপ দেখতে অনেকেই পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন ঘর থেকে, উপভোগ করছেন ফাঁকা ঢাকার সৌন্দর্য। ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় পরিবার পরিজনের সাথে এমন ঝুঁকি নিয়েই চলছে ঘোরাঘুরি। এতে আশঙ্কাও রয়েছে দুর্ঘটনার। তবুও অল্প সময়ে স্বপ্নের রাজধানীর সাথে বাস্তবতার চিত্র একটু মিলিয়ে নিতে সকাল থেকেই বেরিয়ে পড়া। অল্প পথ দীর্ঘ সময়ের হবে না এমন চুক্তিতে শিশুদের নিয়ে গল্পের ফুল পাখি চিনিয়ে নেবার এটাই সময়, সাথে একটু ঘুরে বেড়ানো। আরামসে গাড়ি চালালাম, কোনো সমস্যা হয় না। অন্য সময়ের সময় হয় না, কারণ আমরা পরিবহন চাকরি করি, তো আমাদের হাতে সময় পাই না, এখন গাড়িও নাই, এই জন্য ঘুরতে পেরেছি আমরা। প্রজন্ম থেকে প্রজন্মের হয়তো দূরত্ব থাকবে, তবে যোগাযোগটা থাকা চাই পাকাপোক্ত। সে পথে নেই কোনো বাধা, তাই বেরিয়ে পড়া। প্রচুর আনন্দ, এটার মধ্যে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত ফাঁকা কখনো আমরা ঢাকায় পাই না। আজ যা অবস্থা ভালো, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা হয় নাই। ঈদের ছুটিতে রাজধানীর সড়কে পরিবহনগুলোর গতিও এখন মহাসড়কের। রাস্তায় নেই যানজট, কালো ধোঁয়া, নেই হর্নের শব্দ, তাই নিজস্ব পরিবহন নিয়ে যারা বেরিয়েছেন তারাও স্বস্তিতে। গাড়ি চালা মজা পেয়ে এটা বড় কথা। মহাখালীর থেকে ফার্মগেট আছে তো 5 মিনিট লাগছে, 5 মিনিট আশেপাশে। এই যে বাংলা ফার্মগেট, বাংলা কম মিনিট লাগলো, 4 মিনিট লাগলো হাইলে। ঈদে ফাঁকা থাকে, প্লাস আপনার বাচ্চাদের বন্ধ থাকে, বাসায় থাকে, সেজন্য মানে যেখানে মানুষের নিঃশ্বাস ফেলার ফুরসতটুকু নেই সেই অফিস পাড়াতেও এখন নিস্তব্ধতা, শুধু কয়েকটি গাড়ি আর রিকশার সশব্দে ছুটে চলা। তবে কেউ কেউ আজও ঈদের ছুটিকে ছুটি দিয়েছেন কাজের প্রয়োজনে। বাড়ি যায় না, মনে করেন ঈদে শিশু পার্ক খোলা থাকে, বাচ্চারা আনন্দ আসে, তাই আমরা দোকান খুলে বসে থাকি। কর্মচারী তো ছুটিতে গেছে, সেই জন্য আসলাম, আবার 2 দিন পরে চলে যাব। সব মিলে এই নগরী কর্মব্যস্ত হতে হয়তো লাগবে আরো কয়েকদিন। তার আগের অসাধারণ সময়গুলোকে প্রেমে বন্দি করে রাখার হয়তো এটাই সময়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আসা রোহিঙ্গা ঢলের 1 বছর পূর্ণ হতে আর মাত্র 2 দিন বাকি। গত বছরের শেষ থেকেই শোনা যাচ্ছিল দ্রুতই প্রত্যাবাসিত হবে মিয়ানমারের এই জনগোষ্ঠী, কিন্তু এতদিনেও সেই উদ্যোগে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই মাঠ পর্যায়ে। কক্সবাজার ঘুরে এসে আতিকুর রহমান তমালের 4 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন শেখ সালাউদ্দিন। রোহিঙ্গা ঢল দেখিয়েছে বানের জলের মতো কিভাবে ভেসে যায় মানবতা।
গত বছরের শেষ থেকে শুরু হওয়া সেই ঢল কখনো কমেছে কখনো বেড়েছে। গত এক বছর ধরে ঘাড়ের উপর বোঝা হয়ে থাকা 10 লাখ মানুষকে সাধ্যমতো সাহায্য করছে বাংলাদেশ। সেই উদ্যোগে যুক্ত হয়েছে সরকারি বেসরকারি ও আন্তর্জাতিক সহ প্রায় শতাধিক সংস্থা ও প্রতিষ্ঠান। কুতুপালঙ্গের পাশে 123 একর জমিতে নতুন তৈরি হওয়া এই ক্যাম্পটি বেশ গোছালো। এতে অন্য অনেকের সঙ্গে বাস করেন আলমগীর। কিছু আয় রোজগারের আশায় গত 6 মাস ধরে ক্যাম্পে নিজের ঘরটির পাশেই মুদি দোকান দিয়ে বসেছেন তিনি। তবে ক্যাম্পে অনেকেই আছেন যারা সারাটা দিনই বসে থেকে গল্প করে দিন পার করছেন, কারণ বাইরে গিয়ে কাজের যেমন অনুমতি নেই তেমনি ক্যাম্পে করারও কিছু নেই। কি করেন আপনি এখন? আমাদের হতভরণদের সম্বন্ধে দিয়া দিলে আমরা এমতে চলে যাই। বাংলাদেশ সরকারে আমাদের জন্য আমাদেরকে এখানে স্থান দিতে এটাই অনেক ধন্যবাদ। দিন মাস সপ্তাহ সবই চলছে ত্রাণের উপর নির্ভর করে। সেসবের মাঝেও আছে নানা রকম অভিযোগ। একে তো ভাদ্রের গরম, তার উপর পাহাড়ি এলাকা হয় নেমে গেছে পানির স্তর, অনেকে পানি আনতে হয় দূর থেকে। সড়কের গরম বেশি, গরমে তের ভালো সানি গুড়া গুড়া বাসা আরা তো গরমে হষ্ট। তারা আরারে দুয়া দানার ব্যাগর দে, তিনটা তেলা বোতল দেয়া, তই 7-8 কেজি চল দে, হিনারা আরারে নকুলা। লেটিনো হষ্ট বেশি, সাবন নয় আরা তুন বানা মাসে দুটি ডাল আরা ডালুম বাদে এখন কিছু না ভাই, হামহস গদি না ভাদি গোসল হানা নাই। মগদের মূল্যকে ঘটা মানবতার অবমাননার বিচার হবে সেই আশা নিয়ে দিন পার করছেন রোহিঙ্গারা। নিজেদের ভূখণ্ড থাকার পরও নিজ দেশ থেকে বিতাড়িত রোহিঙ্গারা গত 1 বছর ধরে বাংলাদেশ এদের মৌলিক চাহিদা পূরণে সব কিছুই করেছে, কিন্তু কে চায় শরণার্থী জীবন? এ কারণে এই সংকট সমাধানের একমাত্র উপায় নিরাপদ প্রত্যাবাসন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, কক্সবাজার। মানবিক দৃষ্টিকোণ থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও সৃষ্টি হয়েছে নানামুখী সংকট। স্থানীয়দের অভিযোগ, 11 লাখ রোহিঙ্গার বিরূপ প্রভাব পড়েছে কক্সবাজারের জনগোষ্ঠী ও জনপদের ওপর। বন, পাহাড় ও কৃষিজমি ধ্বংস হওয়ায় মারাত্মক হুমকিতে পড়েছে পরিবেশ, পাশাপাশি সংক্রামক ব্যাধি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তো রয়েছেই। সুজুদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। গত বছরের আগস্টের শেষ সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হয় রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনীর অমানবিক নির্যাতন, ফলে বানের পানির মতো বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠী। গত 1 বছরে নতুন 7 লাখ সহ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে এখন বসবাস 11 লাখ রোহিঙ্গার, যা স্থানীয় জনগোষ্ঠীর দ্বিগুণ। আর এসব রোহিঙ্গার কারণে নানামুখী ক্ষতির মুখে পড়েছে স্থানীয় জনগোষ্ঠী। রাস্তাঘাটের যে যানজট, দুর্ভোগ আমাদের পোহাতে হচ্ছে, এটাও বর্ণনীয়। চাষাবাদের সমস্যা, এখন চাষ হচ্ছে না, ধান কেন মরে যাচ্ছে, উইফুকা উঠে গেছে, ছাউল ডাউল, এগুলো দিয়ে আসলে সমস্যার সমাধান হবে না, সমস্যার স্থায়ী সমাধান হতে হবে। সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়েছে পরিবেশ ও জনপদের উপর। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উখিয়া ও টেকনাফ। গাছগুলো একেবারে ধ্বংস করা হয়েছে, এমনকি শিকড় উপড়ে ফেলা হয়েছে। এর ফলে ওখানকার যে আপনার পরিবেশের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। বেশ কিছু এইচসি রোগী পেয়েছি, আর কিছু রোগ আসছে, ধরেন যে ডিপথেরিয়া, এটা আমরা চিকিৎসা শুরু করে দিচ্ছি। হামের রোগী এখনো পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আইসোলেশন করে সেগুলো চিকিৎসা দিচ্ছে। স্থানীয়রা যদি তারা এদের সাথে এসে মেশে তাহলে তাদের এই রোগগুলো হতে পারে। ছিনতায় কিছু কিছু ক্ষেত্রে ডাকাতি করার প্রবণতা আছে, খুনের মতো জঘন্য কাজেও অনেক ক্ষেত্রে জড়িয়ে যায়। পরিবেশ ও জনপদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। সমস্ত সমস্যা থেকে স্থানীয়দের মুক্তি দিতে তাদের যতটা সম্ভব সাহায্য করা যায়, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলি ব্যাপারে সচেতন আছে। প্রশাসনের দেয়া তথ্য মতে রোহিঙ্গাদের কারণে গত 1 বছরে প্রায় 6,000 একর বনভূমি ধ্বংসের পাশাপাশি বেদখল হয়েছে স্থানীয়দের 100 একরের বেশি কৃষি জমি। সময় সংবাদ, কক্সবাজার। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে যাচ্ছেন বেশিরভাগ মানুষ। মিরপুরের চিড়িয়াখানা, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সহ সব বিনোদন কেন্দ্র ছিল নানা বয়সীদের আনন্দ আর কলকাকলিতে মুখর। কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই ঈদের ছুটি কাটাতে পেরে বেশ খুশি রাজধানীবাসী। মিলেছে অবসর, তাই ঈদ আনন্দ এখন বিনোদন পার্কগুলোতে, পরিবার কিংবা বন্ধুদের সাথে নিয়ে উচ্ছ্বাস চলছে অবিরত। রাজধানীর অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করেন দর্শনার্থীরা। ওয়াটার কিংডমেও আনন্দ ছিল বাঁধভাঙা। ওয়াটার কিংডমে আমরা
ছায়া সুনিভির জাতীয় চিড়িয়াখানা শিশুদের উপস্থিতিতে মুখর ছিল। ফাঁকা ঢাকা, সাথে ঈদের ছুটি, সব মিলিয়ে এই তো সময় ঘুরে বেড়ানোর। 186 একর সুপরিসরের চিড়িয়াখানায় বিভিন্ন খাঁচার সামনে শিশুদের ছিল সরব উপস্থিতি। মনোরম পরিবেশ, বাহানা শিশুদের হলেও বড়দের আনন্দও ছিল চোখে পড়ার মতো। ঢাকা শহরে সবাই ব্যস্ত, ব্যস্ততার মাঝেও আমরা একসঙ্গে সময় কাটাচ্ছি, ফ্যামিলি নিয়ে আসছে ঘুরতে, এটাই আনন্দ। অনেক ভালো লাগলো, ঈদের ছুটিতে আমরা ঘুরতে আসলাম, রাস্তাঘাটে জ্যাম নাই, এখানে অনেক সুন্দর, ভালো লাগলো, মনোরম পরিবেশ। অনেকদিন পরে চিড়ে এখানে আসছি, অনেক আনন্দ করছে। বিনোদন পার্কগুলোতে ঘুরে বেড়ানো এখন ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ। এই আনন্দ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের হবে, এমনটাই প্রত্যাশা সবার। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকার দুই সিটির কোরবানির বর্জ্য অপসারণ, নগরবাসীর স্বস্তি। সবার আন্তরিকতা আর সচেতনতায় সুফল মিলেছে বলছে কর্তৃপক্ষ। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পেরে লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা, জড়িত অসাধু সিন্ডিকেট। অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ আওয়ামী লীগকেই সৃষ্টি করতে হবে, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনে না এলে সরকারের কিছু করার নেই, জবাব তোফায়েলের। এক বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই উল্লেখযোগ্য অগ্রগতি, নানা সংকটে কক্সবাজার, মারাত্মক হুমকিতে পরিবেশ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, ঢাকার বাইরেও দর্শনার্থীর সমাগম। এই ছিল রাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়।